হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। পিয়াস লাইফস্টাইলে তোমাদের অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো বাড়িতে একটু মনসা পুজো হচ্ছিলো, মানে এটা আমরা বাড়িতেই ঘরোয়াভাবেই করা হয়। তো সেখানে দেখো বাবা সব কিছু ফল টল আগের দিনই নিয়ে এসেছিলো, তো বুট ছোলা এগুলো তো আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি আর কাকি সকালবেলা উঠেই মানে বসে পড়েছি ফল টল কাটতে। ওদিকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছিলো, বেলপাতা ছিল ওখানে। আর এদিকে দেখো ফল টল সব কেটে নিচ্ছে। আর বাবাই পুজোটা করে প্রতি বছর, আগের বছরও নিশ্চয়ই দেখেছিলে। আর যেহেতু আমি একাই ভিডিও করছিলাম, একাই সব পুজো করছিলাম, তোমাদেরকে অনেক কিছুই দেখাতে পারিনি। তো আমি তো মোটামুটি ফল টলগুলো কাটছিলাম, আর লেবুটা তো আমার দ্বারা কাটা সম্ভব হচ্ছিলো না, সেখানে কাকিকে লেবু আঁখ এগুলো কাকিকেই কাটতে দিয়েছিলাম। আর আমি এদিকে যেগুলো ছোটোখাটো ফল ছিল সেগুলো আমি কেটে নিচ্ছিলাম। তো তারপরে দেখতে দেখতে কিন্তু ফল টল কাটা হয়ে গেছে। আর দেখো ধুনোটা আমি এদিকে তৈরি করে দিয়েছি, আর বাবা ওদিকে তো মোটামুটি বাবার পুজো হাফ কমপ্লিট, এখনও হাফ বাকি রয়েছে। তো তারপরে বাবা একটু বাইরের দিকে গেল, আমি এখানে একটু বসে নিজের মুখটা দেখছিলাম যে দিন দিন আমাকে কেমন দেখতে হয়ে যাচ্ছে, মুখ চোখগুলো যেমন মানে ফুলে ফুলে যাচ্ছে। তো সেটাই দেখছিলাম নিজেকে, যে নিজেকে কেমন লাগে বসে বসে। তারপরে মোটামুটি আমাদের পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছিলো। ঠিক তার পরের দিনের আমাদের অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছিলো যে বিরিয়ানি করা হবে সবাই মিলে বাড়িতে। তো সে করবো করবো করে আর করা হয়েই ওঠে না, আর আমিও তো এখানে যেহেতু থাকি না, আসি আবার চলে যাই। তো সেদিন যখন মানে ছিলাম সবাই, কাকারাও সবাই বাড়িতে ছিল, তো ভাবলাম চলো বিরিয়ানি করা যাক। আর দেখো এদিকে সবাই মিলে বিরিয়ানিটা করেছি আমরা এখানে, আর কাকা এমনভাবে আঠাটা দিয়েছে, দেখো তোমরাই একটু দেখো। প্রথমে তো খোলা তো যাচ্ছিলো না, অনেক কষ্টের পর খুলেছে। আর তারপরেই আর বিরিয়ানির কালারটা আমি প্রচুর দিয়ে ফেলেছিলাম, ওই জন্য বিরিয়ানিটা মানে একদম পুরো লালচে লালচে হয়ে গেছিলো। তারপর কাকা ঢালতে পারছিল না যেহেতু হাঁড়িটাও গরম ছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কতটা কালার দিয়ে ফেলেছি। দেখো পুরো একদম পুরো লালচে লালচে হয়ে গেছে, কিন্তু মোটামুটি ভালোই টেস্ট হয়েছিল। আর আমাদের মতো এরকম বিরিয়ানি খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে বেশিরভাগ আমরা সবাই বিরিয়ানি লাভার, মানে বিরিয়ানি খেতে আমরা সবাই পছন্দ করি। তো সেদিন বিরিয়ানি করার পরে তো সবাই একসাথে রাত্রিবেলা জমিয়ে বসে খাওয়া দাওয়া হলো। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এখনের জন্য সকলকে টাটা।